জয়েন কি করছে? আমার এখানে শো করতেছে না কিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আফরিন ফ্রম ডেনমার্ক। অবভিয়াসলি এটা আমার ফার্স্ট লাইভ আমার পেজ থেকে, সো তোমরা তাড়াতাড়ি জয়েন করো অ্যান্ড অবশ্যই আমাকে কমেন্ট করো যে সব কিছু ক্লিয়ার কিনা, ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, দেন আমি স্টার্ট করব। আজকে আমি অনেক কিছু দেখাবো বলে এসেছি, ওয়েস্টার্ন প্লাস কারচুপি ড্রেসেস, ওভারঅল অনেক কিছু দেখাবো। তো তোমরা যদি আমাকে একটু হেল্প করো যে আমি ফার্স্টে কোনটা দেখাবো, তাহলে আমি স্টার্ট করে দিব। আর যেহেতু আজকে আমার ফার্স্ট লাইভ পেজ থেকে, তো সবার সাথে গল্প করবো। দেন আমাকে তোমরা কমেন্ট করে বলো সব ক্লিয়ার কি না, স্টিল কনফিউজ যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি না অ্যান্ড শোনা যাচ্ছে কি না। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছে, অনেক আপুরা। আমি ফার্স্টে তাহলে ওয়েস্টার্ন দিয়ে স্টার্ট করি। এই টাইমে আমার নেটওয়ার্ক এত বাজে থাকে, আর তার মধ্যে আজকে আমি চশমা ছাড়া আসছি, একদম অন্ধ হয়ে আছি। হ্যাঁ, অনেক আপুরা জয়েন করে ফেলেছ, সো আমি স্টার্ট করি। ফার্স্টে ওয়েস্টার্ন দিয়ে জাম্পস্যুট দিয়ে স্টার্ট করছি। এটা হচ্ছে বটল গ্রিন কালারের, ফার্স্টে ডিজাইনটা দেখিয়ে নিই, কারণ আমি অনেক রকমের ডিজাইনের জাম্পস্যুটগুলো দেখাবো। এটা হচ্ছে হাতাটা একটু কুচি করা এখানে, আর এটা হাফ হাতা, সরি থ্রি কোয়ার্টার হাতা, ঠিক আছে থ্রি কোয়ার্টার হাতা। এই যে এটা বটল গ্রিন কালার, দূর থেকে দেখাচ্ছি। অ্যান্ড অবশ্যই কোমরের স্টিচ, এটা ফ্রি সাইজ, ঠিক আছে? তোমরা যারা একটু হেলদি আছো তারাও এটা ক্যারি করতে পারবে, ফ্রি সাইজ। ওকে, অ্যান্ড পিছনে হচ্ছে তোমার চেইন দেওয়া আছে, পিছনে চেইন দেওয়া আছে, আর তারাও ক্যারি করতে পারবে। লিমা ইসরাত, আপু তোমার পরা ড্রেসটার অ্যাভেলেবেল সাইজ কী কী আছে? আমার পরা ড্রেসটার অ্যাভেলেবেল সাইজ এক্সেল হবে, ঠিক আছে এক্সেল হবে আপু।
আমার পরার ড্রেসটার আরেকটা ডিজাইন হবে, সেটাও দেখিয়ে দিব। এটা এক্সেল হবে, এটার প্রাইস হচ্ছে 850, ঠিক আছে? এটার প্রাইস 850। অ্যান্ড আপুরা প্লিজ, যেহেতু আজকে আমার ফার্স্ট লাইভ পেজ থেকে, আমি কাউকে রিকোয়েস্ট করব না, সবাই শেয়ার করে দাও লাইভটা, বিকজ আরও অন্য অন্য আপুরাও দেখুক। আর আমার পেজটা আমি রিসেন্ট ওপেন করেছি, আগে অন্য একটা ছিল, ওটা কোনো কারণে অফ হয়ে গেছে। সো এটাতে আমাকে সব আপুদের খুঁজে পেতে তোমরা আমাকে হেল্প করো, ঠিক আছে? সো প্লিজ আমার লাইভটা শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করে দাও। হ্যাঁ, এটা হচ্ছে 850, ঠিক আছে? ফার্স্টে জাম্পস্যুট দেখাচ্ছি, 850 এটা রেখে দিচ্ছি, এটা ফ্রি সাইজ, ওকে? যারা একটু হেলদি আছো পড়তে পারবা। লিপি ইসলাম আপু, জাম্পস্যুটস 46 বডি হবে, 46, জি আপু হবে, 46 বডি হবে। জাস্ট তোমরা চুজ করো কোনটা নিতে চাচ্ছ, অ্যান্ড সাইজ দেওয়াটা, সাইজ আমি তোমাদের এনে দিব, ঠিক আছে? 46 হবে, এই যে এটা রেখে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে ব্ল্যাক দেখাচ্ছি, ওকে? ব্ল্যাক। আর আমার পেজে তোমরা বেল্টও অ্যাভেলেবেল পাচ্ছ, আমি যেটা পরে আছি এটাও। অ্যান্ড আমি আজকে রাতের মধ্যে আরও বেল্টের ছবি দিয়ে দিব, তোমরা দেখে দেন চুজ করে নিতে পারবে। আর জাম্পস্যুটগুলোর সাথে তো তোমরা এক্সট্রা বেল্ট পাচ্ছ। এটা আরেকটা ডিজাইন আপু, এটা আরেকটা ডিজাইন, এই যে হাতাটা একটু ডিজাইন করা, এটা শর্ট হাতা, ঠিক আছে? এটা শর্ট হাতা। তোমার ড্রেসটার 44 সাইজ আছে, জি আপু আছে? আমার ড্রেসটার 44 সাইজ আছে, এই যে দেখো জাম্পস্যুট। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে তোমার হোয়াইটের ছিটা দেওয়া, অ্যান্ড ম্যাটেরিয়ালস হচ্ছে শাইন জর্জেট, ঠিক আছে? ম্যাটেরিয়াল শাইন জর্জেট। এটা হাতাটা একটু ডিজাইন করা শর্ট হাতা, তোমরা সামারে পরার জন্য অনেক পারফেক্ট, ঠিক আছে? অ্যান্ড চাইলে আপনারা কোটি ইউজ করেও করতে পারো, চাইলে কোটি ইউজ করেও করতে পারো, ওকে? এটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার, এই যে আমার বেল্টগুলো অ্যাভেলেবেল আছে, আমি বেল্টগুলোও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 850, এটার প্রাইস 850। আপু জাম্পস্যুট কি 42 হবে? আপু সব সাইজ হবে, তোমরা জাস্ট চুজ করো। মারজান মারজান ইমো বডি 42, জি আপু হবে, বডি 42 হবে। তোমরা জাস্ট চুজ করো কোনটা নিতে চাচ্ছ, দেখ সাইজ দেওয়ার দায়িত্ব আমার। অ্যান্ড আপুরা প্লিজ শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও, যাতে অন্য আপুরাও খুঁজে পায়। এটা একটা হবে, এটার ডিজাইনটাও ডিফারেন্ট, ওকে? এটার ডিজাইনটাও ডিফারেন্ট। এটা হচ্ছে তোমার থ্রি কোয়ার্টার হাতা, এখানে একটু ছোটো বেল্টের মতো দেওয়া আছে, ঠিক আছে? ছোটো বেল্টের তোমারটা হবে, জি আপু আমারটা হবে, আমারটা সেম এটাও হবে। অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার অন্য একটা ডিজাইনও হবে, আমি সাথে থাকো দেখিয়ে দিচ্ছি। এই যে চেইন দেওয়া, জাম্পস্যুটগুলোর পিছনে চেইন দেওয়া, আর এই যে এলাস্টিক দেওয়া আছে, এটা হচ্ছে তোমার ফ্রি সাইজ, ওকে? যারা একটু হেলদি আপু আছো তারাও পড়তে পারবে। প্রত্যেকটা জাম্পস্যুটই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের, ঠিক আছে? প্রত্যেকটা জাম্পস্যুট ডিফারেন্ট ডিজাইনের। এটা হচ্ছে 850, ওকে? 850, ঠিক আছে? রেখে দিচ্ছি, স্ক্রিনশট দাও পুরা, অ্যান্ড কমেন্ট করো। এটাও রেখে দিচ্ছি 850, পিঙ্ক কালার। এটাও আরেকটা, এটা হচ্ছে তোমার, এটাও শর্টটা, এটাও শর্টটা পিঙ্ক, ওকে? এটাও শর্টটা পিঙ্ক, ইলাস্টিক দেওয়া অ্যান্ড বেল পাচ্ছ। আর বেল্টগুলো আমি দেখিয়ে দিব, যে আপু বেল্ট দেখতে চেয়েছো সাথে থাকো, আমি দেখিয়ে দিব। এটাও শর্টটা, এটারও একটু ডিফারেন্ট ডিজাইন, ওকে? আজকে অর্ডার করলে কালকে পাবো, ইমার্জেন্সি ডেলিভারি, ইমৃতা চন্দ্র। আজকে অর্ডার করলে আপু প্লেসটা বলতে হবে, আমি অবশ্যই ট্রাই করব। আচ্ছা আপু তুমি আমাকে ইনবক্স করে দাও, আমাকে ইনবক্স করে দাও, আমি ইনশাল্লাহ তুমি যেটা চাচ্ছ আমি তোমাকে কালকের মধ্যে, যদি ঢাকার ভিতরে হয় তাহলে অবশ্যই আমি ট্রাই করব কালকের মধ্যে দেওয়ার জন্য। হাই রিমি আক্তার, হাই, হ্যালো আপু, জাম্পস্যুট আছে প্রাইস, জি আপু জাম্পস্যুট দেখাচ্ছি, জাম্পস্যুটগুলোর প্রাইস হচ্ছে আপু
850 করে, অ্যান্ড এই যে পিঙ্ক এটা হচ্ছে 900, ঠিক আছে? এটা হচ্ছে 900, ম্যাটেরিয়াল শাইন জর্জেট, ম্যাটেরিয়াল শাইন জর্জেট। আর আপু, যে আপু ইমার্জেন্সি চাচ্ছো সে আমাকে প্লিজ তাড়াতাড়ি ইনবক্স করে দাও, আমি অবশ্যই ঢাকার ভিতর হলে ট্রাই করবো তোমাকে কালকের মধ্যে দেওয়ার। এই যে এটা হচ্ছে 900, এলাস্টিক দেওয়া, সাথে একটা বেল পাচ্ছো, অ্যান্ড এটা ফ্রি সাইজ। ওকে, এটা 900 রেখে দিচ্ছি। যে জাম্পস্যুট আমি দেখাচ্ছি আপু, ওকে, হ্যাঁ ঢাকা গুলশান আপু। তাহলে আপু ইনশাল্লাহ আমি কালকের মধ্যে তোমার কাছে পৌঁছে দেওয়ার ট্রাই করব। ট্রাই না, আমি দিব, তুমি আমাকে নক করো কোনটা লাগবে তোমার, ঠিক আছে? কোনটা লাগবে তোমারটার প্রাইসটা, আমারটার প্রাইস কত? 850। আমি প্রাইস সবসময় ভুলে যাই, আমারটার প্রাইস 850, ঠিক আছে আপু? ওকে, আমি আমারটার আরেকটা কালার হচ্ছে, সেটা দেখতে আমারটা একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যান্ড আমারটা সাইজ ফাড়া হবে, ঠিক আছে? আমি জিন্স আমারটার মতোই আরেকটা ড্রেস, আর তোমরা চাইলে এটার হাতা ছোট ছোট করে পড়তে পারবে, ভিতরে একটা বেল্টের মতো দেওয়া আছে, আর এই যে বাটন দেওয়া আছে, ঠিক আছে? এটার সাথে তোমরা অ্যাডজাস্ট করে ছোট করে পড়তে পারবে। আর এই যে ইলাস্টিক হবে, এটার প্রাইস তো অবশ্যই 850 হবে, আমি প্রাইসে সবসময় গোলমাল হয়ে যাই, তো তোমরা কিছু মনে করবে না। আপু কমেন্টগুলো পড়ো, বেল্ট আছে আপু, জি আপু অবশ্যই বেল্ট হবে। আর প্লিজ আপুরা আমার একটু কাছে এসে কমেন্ট করতে হচ্ছে, তোমরা মাইন্ড করবা না লেট হলে, কারণ আজকে আমি চশমা নিয়ে আসিনি, আর আমি চশমা ছাড়া পুরো আন্ধা। এই যে এটা একটা হবে, ঠিক আছে? এটা একটা হবে বেল্ট, চিকন, এটা হচ্ছে অ্যাশ কালার, হ্যাঁ অ্যাশ কালার। এটা তোমরা হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 200, ওকে, এটার প্রাইস 200। তোমারটা সাইজটা কি অ্যাভেলেবেল? চশমা পরোসিস না, চশমাটা আসলে এখন নাই, আশেপাশে নেই, তো পরে পরে নিব। আচ্ছা এটার, আমারটার প্রাইস অ্যাভেলেবেল, কোন সাইজটা লাগবে, সরি সাইজ অ্যাভেলেবেল, কোনটা লাগবে আমাকে বলে দাও। এটা হচ্ছে 200, এইটা হচ্ছে অ্যাশ কালার, আর এটা 250, ঠিক আছে? 250 এই বেল্টটা। আর আমার কাছে আরও বেল্ট হবে আপু, আমি আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ তোমাদের পিকস দিয়ে দিব, পেজে পিক দিয়ে দিব, তোমরা দেখে নিবে। ওকে, এটার প্রাইসও 850, ঠিক আছে? সাইড ফাড়া হবে, 850। আচ্ছা কুর্তি, কটনের কুর্তিগুলো, তোমারটা সাইজ 34, আর তোমার পরা বেল্টার প্রাইস? আমার পরা বেল্টার প্রাইস 300, ওকে, আমার পরা বেল্টার 300, আর আমারটার সাইজ 34ও দেওয়া যাবে। আপু প্লিজ একটু ইনবক্স করে দাও, অবশ্যই তোমরা পেয়ে যাবা। 42টা দেখি, 42 কোনটা আমারটা? আচ্ছা কোনটা মেনশন করতে হবে আপু? এই যে এগুলো হচ্ছে কটন ড্রেস, XXL, XXL হবে, ঠিক আছে? একদম পিওর কটন, অনেক সফট, আর দূর থেকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা লংটা বুঝতেই পারছ, ঠিক আছে? আর হাতের ডিজাইনটা এই যে এরকম। জি কোথায় ইনবক্স করবো আপনি? 12 বছরের মেয়েদের না আপু, 12 বছরের মেয়েদের কিছু হবে না। কোথায় ইনবক্স করবো আপু? আমার পেজে ইনবক্স করে দাও, আমার পেজে ইনবক্স করে দাও। বেল চিকনগুলো নেই, চিকনগুলো আছে তো আপু? এই যে, এই যে এটা চিকন, এটা 200, ঠিক আছে? এটা 200, এটা
আর এই যে এটা হচ্ছে কটনের ড্রেস, পুরোপুরি পিওর হোয়াইট না, সুতার কাজ করা আছে আপুরা, ঠিক আছে? এই যে সুতার কাজ করা আছে। আপু তোমার ড্রেসটা কত সাইজ? আমার ড্রেসটা কত সাইজ? এক্সেল, আমারটা এক্সেল আপু, ঠিক আছে? আমারটা এক্সেল, এক্সেল কত? 34-35। আফরিন আইডিতে, আফরিন তোমরা চাইলে আমার আইডিতেও করতে পারো, প্রবলেম নেই, আইডিতেও ইনবক্স করতে পারো আর আমার পেজেও করে দিতে পারো, ঠিক আছে? এটার এগুলো এটা হচ্ছে কটন কুর্তি, কটন কুর্তি ডাবল এক্সেল হবে, আর এটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার 900, ঠিক আছে? এটার প্রাইস 900। এই যে হাতাটা দেখাচ্ছি, যে আপুরা নক করছো আমি তাদেরকে লাইভটা শেষ করে রিপ্লাই করে দেবো, ঠিক আছে? কিন্তু একটু তাড়াতাড়ি করে দাও। ইনবক্স করব কোথায়? ইনবক্স করবে কোথায়? আচ্ছা আমার আইডির লিঙ্কটা একটু সেন্ড করে দাও প্লিজ। আচ্ছা আমি আমার পার্সোনাল আইডির লিঙ্কটা সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? পার্সোনাল আইডির লিঙ্কটা সেন্ড করে দিচ্ছি, ওখানে করে দাও। আর যারা আমার পেজের পেজেও করে দিতে পারো, সমস্যা নেই। এটা 900, ওকে? এটা 900। এটার রেটটা কোথায়? এটার দুটো কালার হবে, এটা হচ্ছে রেড ডাবল এক্সেল, ঠিক আছে? ডাবল এক্সেল একদম গরমে পরার জন্য পারফেক্ট, অনেক সফট কটন, ঠিক আছে? অনেক সফট কটন। ওকে থ্যাংক ইউ আপি, মোস্ট ওয়েলকাম। বেল কত টাকা? আপু চিকনটা হচ্ছে 200, আর আরেকটু বড় আমারটা হচ্ছে 300, আর একটা বড় সাইজ দেখিয়েছে সেটা হচ্ছে 250। হ্যাঁ এটা হচ্ছে 250, আর একদম চিকন যেটা অ্যাশ দেখালাম সেটা 200, ওকে? এটা হচ্ছে 900, কটনের ড্রেসগুলো 900 করে, কটনের ড্রেসগুলো 900 করে, ঠিক আছে? এই যে খাতাটা দেখিয়ে দিচ্ছি, এটা দুইটা কালার হবে, ব্ল্যাক অ্যান্ড রেড, ঠিক আছে? আপুরা ব্ল্যাক অ্যান্ড রেড হবে। হোয়াইটের মধ্যে আরেকটা দেখাচ্ছি, এগুলো অনেক সফট কটন সামারে পরার জন্য। এটার হাতাটাও, এটার হাতাটাই ডিজাইন করা, ঠিক আছে? কটনের ড্রেসগুলো 900 করে, ওকে? এটার নিচে থেকেও হাতার ডিজাইনটা করা আছে। আপু আমি দূরে গেলে তোমরা কথা ক্লিয়ারলি শুনতে পাও কি না আমাকে একটু কনফার্ম করে দিও, ওকে? আর সবগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে আপু, তোমরা জাস্ট চুজ করো কোনটা নিবে, আমি অবশ্যই তোমাদের সাইজ দিয়ে দিব। আমাকে ইনবক্স করে দাও, ওকে? আমাকে ইনবক্স করে দাও কষ্ট করে, ওকে? হ্যাঁ বেল্ট বলে দিয়েছি তো, হ্যাঁ ওটা বলেছি। আচ্ছা এই যে আমি কারচুপি ড্রেসগুলো দেখিয়ে দিই, কারচুপি ড্রেসগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে ডায়মন্ড জর্জেট, আর তোমার যেটাতে ইনার লাগবে না, ঠিক আছে? ইনার লাগবে না, ডায়মন্ড জর্জেট। ফার্স্টে দূর থেকে ধরে দেখাচ্ছি, এটা হচ্ছে মাস্টার্ড কালার, ওকে? এটা মাস্টার্ড কালারের মধ্যে তোমার এই যে ছিটাটা পুরোটা ড্রেসে দেওয়া, আমি কাছে যেয়ে দেখিয়ে দিব, ফার্স্টে দূর থেকে দেখাচ্ছি, মাস্টার্ড কালারের মধ্যে এই ছিটাটা পুরোটা ড্রেসে দেওয়া, এই যে দেখছো, ওকে? এই ছিটাটা আপুরা লাইভটা শেয়ার করে দাও, এটা পুরোটা ড্রেসে দেওয়া, এই ছিটাটা
এটার প্রাইস হচ্ছে 1550, ঠিক আছে? এটার প্রাইস 1550, এগুলো কিন্তু সেলে দিয়ে দিচ্ছি, ওকে? এটার প্রাইস 1550 রেখে দিচ্ছি। আর আজকে রাতের মধ্যে আমার আরও যে জাম্পস্যুট অ্যান্ড কুর্তিগুলো আর বেল্টের পিক আমি পেজে দিয়ে দিব, আপনারা প্লিজ একটু কষ্ট করে দেখে নিবা, ওকে? আজকে রাতে 11টার আগে পেয়ে যাবো তোমরা সব। অ্যান্ড অবশ্যই নেক্সট ডেতে ওগুলো নিয়ে লাইভে আসবো। এটা দেখো, এটা হচ্ছে হালু লাইট জলপাই, লাইট জলপাই অনেক হ্যাপি গর্জেস ড্রেসগুলো, ঠিক আছে? অনেক গর্জেস ড্রেসগুলো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কাপড় অনেক দেওয়া আছে, তোমরা অনেক লং করে পড়তে পারবা, ওকে? কাপড় অনেক দেওয়া আছে, অনেক গর্জিয়াস ড্রেসগুলো, ওকে? স্লিভসে কাজ হবে অ্যান্ড তোমাদের ওয়েডিংয়ে পরার জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট। এটা হচ্ছে 1650, ম্যাটেরিয়ালস হচ্ছে ডায়মন্ড জর্জেট, যেগুলোতে তোমাদের ইনারের ঝামেলা নেই। আর তোমরা চাইলে আমি 2 পিস 3 পিস দিতে পারবো, সো আমাকে জাস্ট বলতে হবে। এই যে আরেকটা, এটা হচ্ছে ডার্ক জলপাই কালার, লাইভে এটা হচ্ছে তোমার একটু যেন গ্রিন কালার আছে, ওকে? বটল গ্রিন কালার আছে, না গ্রিন আছে, হ্যাঁ। এটা হচ্ছে জলপাই কালার, একদম ডার্ক জলপাই যেটা সেটা, ওকে? এই যে দেখো, এগুলো ওয়েডিংয়ে পরার জন্য পারফেক্ট ড্রেস, ডিজাইনের লেন্থগুলো অনেক, আর এগুলো হচ্ছে জারকান পাথরের কাজ করা, কাছ থেকে দেখো জারকান পাথরের কাজ করা, ওকে? এগুলো জারকান পাথরের কাজ করা, ম্যাটেরিয়ালস ডায়মন্ড জর্জেট, কাশ্মীরি যেটা, ইনার লাগবে না, অনেক সফট। তোমরা চাইলে আমি 2 পিস 3 পিস করে দিতে পারবো, জাস্ট আমাকে ইনবক্স করতে হবে, ওকে? এটার প্রাইস হচ্ছে গিয়ে 1650, ঠিক আছে? এটার প্রাইস সুন্দর একটা রেড, যদিও লাইটের কারণে লাইভে কালারটা ভালো মতো আসে না। এটা দেখাচ্ছি, ফার্স্টে দূর থেকে ডিজাইনটা বুঝিয়ে দিচ্ছি। গলাটা হচ্ছে গিয়ে তোমার টিস্যু কাপড়ের, গলাটা টিস্যু কাপড়ের, ঠিক আছে? এভাবে থাকবে, বোর্ড গলা করে বানালে খুব সুন্দর লাগবে। আর এই যে ডিজাইনটা, এটা এইবার তোমরা অনেক কমে পেয়ে যাচ্ছ, আমার পেজে সব আপুদের অনেক ফেভারিট ড্রেস, এটা এটা অনেক কমে পেয়ে যাচ্ছ, অনলি 1550 পাচ্ছ, এটা অনলি 1550 পাচ্ছ, ম্যাটেরিয়াল ডায়মন্ড জর্জেট, অনেক সুন্দর একটা রেট, ঠিক আছে? অনেক সুন্দর একটা রেট, ওকে? অনলি 1550 পাচ্ছ, হাতায়ও কাজ হবে, অ্যান্ড তোমরা চাইলে কাপড় অনেক দেওয়া আছে, লং করে বানাতে পারবা অনেক। এই যে হাতার কাজটা, আরেকটা গর্জিয়াস ড্রেস দেখাই, এটা হচ্ছে কফি কালার, ব্ল্যাক লাগছে, যদিও এটা ব্ল্যাক না, ডার্ক কফি কালার, ওকে? ডার্ক কফি কালার, অনেক গর্জিয়াস ড্রেসটা, এইটার ম্যাটেরিয়ালসও সেম। অন্দ্রিতা চৌধুরী, নাইস, থ্যাংক ইউ অপু। এই যে এইটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার 1750, ঠিক আছে? 1750, এই যে পিঙ্ক, এটা
বাচ্চা একদম বেবি পিঙ্ক এটা কাছ থেকে দেখাবো, কারণ দূর থেকে এটার কালার একদম বোঝা যায় না। ওকে, লাইটের কারণে এই যে এটা একদম বেবি পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালারের পার্লের কাজ, আর তোমার যে জারকান পাথরের কাজগুলো হচ্ছে হোয়াইট অ্যান্ড স্কাই ব্লু একটা শেড আসে, ঠিক আছে, স্কাই ব্লু একটা শেড আছে। অনেক গর্জিয়াস একটা ড্রেস এটা হচ্ছে গিয়ে তোমার, এই যে ডিজাইনের লেন্থও অনেক বড়, অনেক বড় লেন্থ ডিজাইনের। এইটাও সেম ম্যাটেরিয়াল, আমি নর্মালি আমার পেজে কার্টসপি ড্রেসগুলো ওয়েটলেসে দিই না অ্যান্ড ডাবল জর্জেট আনি না, ম্যাটেরিয়াল সবসময় ডায়মন্ড জর্জেট আনি, যেটাতে তোমাদের ইনারের ঝামেলাটা থাকে না। ওকে, এটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার 1600। ওকে, আজকে আমার পেজের এটা ফার্স্ট লাইভ ছিল, আর তোমাদের যারা নক করেছো আমি এখন তাদের রিপ্লাই করে দিব আপুরা, আর অবশ্যই তোমরা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও। আমি কালকে, আজকে আর আসবো না, কালকে অবশ্যই আজকে রাতে যেগুলো তোমাদের পিক দিব, পেজে কানেক্টেড থেকো। আমি আজকে বেল্টের অ্যান্ড জাম্পস্যুট আরও অনেক কিছুর ওয়েস্টার্ন কিছু জিনিসের পিক দিয়ে দিব, আর ওগুলোর সাথে ওগুলো নেক্সট ডেতে ইনশাল্লাহ আমি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে। আর অবশ্যই লাইভটা শেয়ার করে দাও পুরো। আল্লাহ হাফেজ।